কুড়ি ভরি সোনা, আশি ভরি রূপো, প্রণামী বাক্স সহ মোট ১২ লক্ষ টাকা চুরি করে পালালো দুষ্কৃতীরা। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হঠাৎগঞ্জ পঞ্চানন তলার ঘটনা। শতাব্দী প্রাচীন পঞ্চানন মন্দিরের তালা ও দরজা ভেঙে ঠাকুরের সোনার গয়না ও রূপোর মুকুট সহ একাধিক গয়না পাশাপাশি প্রণামী বাক্সের ক্যাশ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিন সকালে ওই মন্দির প্রাঙ্গণে পুজো দিতে আসা ভক্তরা দেখেন মন্দিরের মূল গেট ভাঙা, এমনকি দ্বিতীয় গেটের তালাও ভাঙা, সব মিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকা সামগ্রী লুট করে দুষ্কৃতীরা। যা নিয়ে গেছে সোনার আর রূপোর অলংকার ছাড়া কিছু নেয়নি, বাসনপত্র কোনোটাই হাত দেয়নি। আর বাক্স প্রণামীতে মোটে না হলো প্রায় লাখখানিক লাখ দেড় টাকা প্রণামীর মতন ছিল, সেটাও নিয়েছে। আর সোনা কুড়ি ভরির মতন সোনা, আর রূপো ওটা 1 কিলো ঊর্ধ্বে। এটা বাবার গায়ে ছিল? বাবার গায়ে ছিল, বাবার মল ছিল, বিছে ছিল চওড়া বিছে, তারপরে মাথার মুকুট, গলার চেন, কি অনেকগুলো চেন ছিল না, সবটার হাতে বাজু টাজু সব কিছু ছিল, সবটাই। দরজা খুললাম, এসে দরজা খুলে দিয়েছে বাবা শাল খোলা, বাবার গায়ে কিছু দেখা যাচ্ছে না। তখন আমার এই মামী শাশুড়ি হয় ইনি আর আমি ঠাকুরঘরে আমরা কাজ করি, আরও সবাই আছে, আমরা দুজন হেড, আমরা দুজন থেকে আমরা সবার দিয়ে কাজ করাই। এবার ডেকে আনলাম, ডেকে তখন লোকজন এখানে সব ভর্তি হয়ে গেল। তখন ঘরে আমরা ঢুকে দেখলাম যে জিনিসপত্র পিতল কাঁসা যা আছে সেসবগুলো সব আছে, সোনা দানাগুলো নেই। এই এই নিন্দার উপরে কথা বলার মতো ভাষা আজকে আমাদের আর নেই। আমরা চাইছি আমাদের বিচারটা পাই, আমাদের বাবার সামগ্রী জিনিসপত্র আমরা ফেরত পাই। আমাদের বাবার উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার যারা করেছে বা যারা এই এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত ছিল, তারা কত থেকে কতত্র শাস্তি পাক, এটাই আমরা চাই।